আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা প্রকাশনা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে যে ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, সেই ধারাবাহিকতায় আপনাদের প্রয়োজনে আমি উদ্বুদ্ধ হয়ে আজকে আর একটা ভিডিও আমি আপলোড করব ইনশাআল্লাহ। তো কি আপলোড করব, যে এটা হলো সিঙ্গেল নিডেল লগ স্টিচ মেশিন। সিঙ্গেল নিডেল লগ স্টিচ মেশিন, এটার এই মেইন শেপ, মেইন শেপটা কিভাবে খুলবো আর সেট আপ করবো সেইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো মেইন শেপ খোলার আগে আমাকে এখানে এখানে যে নিডেল বার, টেক আপ লিভার ও টেক আপ লিভারের সাথে সংযুক্ত যত পার্টস আছে সব আগে আমি এখানে খুলে রাখলাম, ঠিক আছে? এখানে আমি এই খুলে রাখলাম, তারপরে আমাকে শ্যাফ কিভাবে খুলবো সেইটা আমি দেখাবো। শুরু করো, দেখো শ্যাফ খুলতে হলে আমাকে কি করতে হবে, এখানে এই এই একটা পিনিয়ামের নাট আছে, একটা বুশের নাট, এই নাট এখানে দুইটা নাট থাকবে, এখানে আর একটা নাট থাকবে, এপাশে আর একটা নাট থাকবে, ঠিক আছে? তো আমি আগে এই নাট দুইটা লুজ দেবো, এই নাট দুইটা লুজ দেওয়ার পরে নাট দুইটা আগে আমি লুজ দেবো, এই লুজ দিলাম, ঠিক আছে, লুজ দিলাম, এটা লুজ দিলাম, ঠিক আছে? ওখানে নাট দুইটা দুইটা থাকবে, ও দুইটা ওর ওদিকে লুজ দিতে হবে। তারপরে আমি আমাকে এই নাট দিলে ক্যামের না, এটা হলো ফিডব্যাক ক্যাম, এই ক্যামের নাট দুইটা লুজ দেওয়াই আছে, সুতরাং আমি আরটু লুজ দিলাম, ঠিক আছে? তারপরে আমাকে কি করতে হবে, এই পুলিটা খুলতে হবে, পুলিতে দুইটা নাট থাকবে, হ্যাঁ, পুলিটা আমাকে খুলতে হবে, পুলিটা আমাকে খুলতে হবে, পুলি আমি নাট লুজ দিয়া পুলি খুলে নেই, এটাও লুজ দিয়া আমি খুলে নেই, সুতরাং আমি পুলিটা খুললাম। পুলিটা খোলার পরে এখন আমি কিভাবে শ্যাফটা বের করব সেইটা আমি দেখাবো। তা শ্যাফ এই দিক থেকে, এই দিক থেকে বেরোবে, তো আমি এদিকে এদিকে এপরে আমি আস্তে আস্তে ধাক্কা মারলাম, আস্তে আস্তে শ্যাফটা আমি এই এই দিক দিয়ে আমি এই শ্যাফটা আমি আস্তে আস্তে এই টান দিয়ে বের করলাম, ঠিক আছে? এইভাবে শ্যাফটা আমি বের করলাম, ঠিক আছে, ঠিক আছে, শ্যাফটা আমি এইভাবে বের করলাম। এই হলো আমার মেইন শ্যাফ, এটা হলো কাউন্টার ওয়েট, এটা সাধারণত খোলার প্রয়োজন পড়ে না কখনো, এটা সাধারণত এভাবে থাকে, কোনো সময় যদি ভেঙে যায় বা ফাইটে যায় তখন এটা যদি বদলানোর প্রয়োজন হয় তখন এই নাট খুলে এইটা ই করে। এখন আমি কিভাবে এটা লাগাবো সেইটা আপনাদেরকে আমি দেখাবো। এখানে এই যে ছিদ্রগুলা, এগুলো দিয়ে অয়েল পাশে এদিক আসে, এই যে কাটা কাটা দাগ অয়েল পাস হয়, এই গ্রুপে নাট লাগে, এগুলো আমি কিভাবে সেট আপ করবো সেইটা আমি দেখাবো। এখন আমি কিভাবে এই শ্যাপ, কিভাবে শ্যাপটা আমি লাগাবো সেইটা আমি দেখাবো। শ্যাপ আগে কি করতে হবে, এই পাশ থেকে এই পাশ থেকে আস্তে আস্তে ঢুকাতে হবে, ঠিক আছে? এই আমি এই ঢুকালাম, ঠিক আছে, শ্যাপটা আমি এদিকে ঢুকাইলাম, এইভাবে ঢুকাইলাম, ঠিক আছে? তো এই পাশে দিলাম, তো এখানে দেওয়ার আমাকে এই বুশটা আমাকে এখানে দিতে হবে, এই বুশটা আমাকে এখানে এইভাবে দিতে হবে, ঠিক আছে, এইভাবে আমি দিলাম। হ্যাঁ, বুশটা দেওয়ার পরে আমাকে এই পিনিয়ামটা এখানে বসাইতে হবে, পিনিয়ামটা আমাকে এইভাবে বসাইতে হবে, ঠিক আছে, পিনিয়ামটা আমাকে এইভাবে বসাইতে হবে, ঠিক আছে, এইভাবে আমি ঢুকাইলাম, এইভাবে ঢুকাইতে হবে, ঠিক আছে? তারপরে এইটা হেন্ডা এখানে ঢুকবে, এইভাবে এই ঢুকবো, ঠিক আছে? এখানে এই যে গ্রুপের শ্যাপ, গ্রুপ গ্রুপ আছে, এখানে গ্রুপ আছে, এখানে গ্রুপ আছে, গ্রুপের নাট দুইটা আমি সেট আপ করবো, ঠিক আছে, নাট দুইটা আমি এভাবে লাগাবো। আর এইটা আবার এখানে
এভাবে লাগাবে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে এভাবে এই লড়তে পারবো না, এই লড়াটা চলবো না, ঠিক আছে? তো আমাকে এটা ঠিক করতে হবে কীভাবে? এদিকে আমি এটা চাপ দিয়ে ধরে এটা লাগাবো এখন। আর এই যে নাট দুইটা আছে, এটা হলো ফিডব্যাক ক্যাম্প। এটা ফিডব্যাক ক্যাম্প টাইমিং করার সময় এই নাট দুইটা লাগাইতে হবে। ফিডব্যাক ক্যাম্প টাইমিং কীভাবে করে সেটা আমি ভিডিওতে দেখাইছি, সুতরাং এটা সেটা আমি দেখাবো না, খালি শুধু এই শ্যাফটা কীভাবে লাগাইতেছি সেইটা আমি দেখাইছি। এখন আমাকে এখানে পুলিটা লাগাইতে হবে, ঠিক আছে? পুলি এখানে এই যে গ্রুপ আছে, গ্রুপে একটা নাট থাকবে, একটু ফাঁকা থাকবে এবারে, ঠিক আছে? মেইন শ্যাফ খুলতে হবে এবং মেইন শ্যাফটা এভাবে আমার লাগাইতে হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পারতেছেন ক্যাম্প টাইমিং এর এই যে নাট দুইটা কিভাবে টাইট দিতে হবে সেটা আমি ক্যাম্প টাইমিং আপনাদেরকে দেখাইছি। সুতরাং এটা আমি এখন আর ক্যাম্প টাইমিং দেখাবো না। তো আপনারা আসলে বুঝতে পারতেছেন কিভাবে আমি মেইন শ্যাফ্ট খুলছি এবং কিভাবে লাগাইছি, আপনারা দেখছেন। সুতরাং আমরা এখানে মেশিন মেকানিকের কাজ শিখাই, ইলেকট্রিক্যালের কাজ শিখাই, তারপরে কম্পিউটারের কাজ শিখাই, গার্মেন্টস মেশিন অপারেটরের কাজ শিখাই। আপনারা আপনাদের ছোট ভাই বোনদেরকে আমাদেরকে কাজ শেখানোর জন্য পাঠাবেন। আমরা 15 ধরনের কাজ শিখে আইলোডল সহ 32 দে। সুতরাং আমাদেরকে আপনারা লোক দিয়ে সহায়তা করবেন। আপনারা আমাদেরকে ভালোবাসেন, বিদায় লাইক দেন, কমেন্ট করেন, ডান পাশে বেল বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। খুদা হাফেজ।